আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেটবিডির আরেকটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের পর্বে মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এর লগইন পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কিভাবে রিসেট করতে হয় বা ব্রেক করতে হয়। আমরা অনেক সময় এই উইন্ডোজ 10 বা যে কোনো অপারেটিং সিস্টেমে লগইন পাসওয়ার্ড সেট করে থাকি, সেটা আমরা কোনো কারণে ভুলে যাই বা যে কোনো কারণে সেটা ব্রেক করতে হয় বা পাসওয়ার্ডটা নতুন করে রিসেট করতে হয়। এমন তো অবস্থা আমরা এই কাজটা স্বাভাবিকভাবে করতে পারি না। আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো আমাদেরকে নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে হয়। আর নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে গেলে আমাদের ডেস্কটপে বা সি ড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থেকে থাকে সেটা মুছে যায়। তো আজকের পর্ব মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিছু কমান্ড এক্সিকিউট করার মাধ্যমে এই পাসওয়ার্ডটা ব্রেক করতে হয় বা রিসেট করতে হয়। আর টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা কারো ক্ষতি সাধিত হয় এমন কোনো উদ্দেশ্যে বা কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন না। মূলত আমি এডুকেশনাল পারপাসে এই টিউটোরিয়ালটা করতে যাচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। আর ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যেহেতু আমরা এই মুহূর্তে পাসওয়ার্ডটি ভুলে গেছি সেক্ষেত্রে আমরা এখন সিস্টেমটা অ্যাক্সেস করতে পারছি না, তাই আমাদেরকে এখন এই পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। আর রিসেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে রিপেয়ার মোডে যেতে হবে। আর রিপেয়ার মোডে যেতে হলে আমরা প্রথমে যে কাজটি করবো পিসিটার শাট ডাউন দিব। তো আমরা এখান থেকে শাট ডাউন দিচ্ছি, তারপর পিসিটা আবার স্টার্ট করব। স্টার্ট হওয়ার পর এরকম যখন স্ক্রিন আসবে তখন আমরা পুনরায় আবার পিসির পাওয়ার বাটনে প্রেস করব। একইভাবে পিসিটা আবার বন্ধ হয়ে যাবে। তো এরকমভাবে বেশ কয়েকবার আমরা অফ অন করবো। অফ অন করার পর পরবর্তীতে রিপেয়ার মোডটা চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এর রিপেয়ার মোডটা চলে এসেছে। এরকম বেশ কয়েকবার আমরা যদি রিস্টার্ট দেই অথবা আমরা অফ অন করি আমরা রিপেয়ার মোডে চলে যেতে পারবো। তো এই হলো এর রিপেয়ার মোডটি। অথবা আমরা আরেকটা নিয়মে আমরা চাইলে এই রিপেয়ার মোডে যেতে পারি। এর জন্য আমাদের যে জিনিসটা থাকতে হবে সেটা হলো আমাদের পিসিতে একটি অপটিক্যাল ড্রাইভ থাকতে হবে অথবা আমাদের উইন্ডোজ 10 বুটেবল একটি প্যান ড্রাইভ থাকতে হবে। যদি আপনাদের ডিভিডি থাকে উইন্ডোজ 10-এ, সে তার মাধ্যমে আপনি করতে পারেন অথবা একটা বুটেবল প্যান ড্রাইভের মাধ্যমে আমরা রিপেয়ার মোডে যেতে পারি। তো সেটা কিভাবে? তো প্রথমে আমরা যে কাজটি করব, আমাদের বুটেবল যে প্যান ড্রাইভটি আছে সেটা আমরা এখন আমাদের পিসির সাথে কানেক্ট করব। ওকে, এবার আমরা পিসিটা রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ডেল প্রেস করে বায়োসে যাব। আমি আমার পিসির বায়োস প্রোগ্রামে চলে এসেছি। এখান থেকে আমি আমার যে বুটেবল প্যান ড্রাইভটি আছে সেটির মাধ্যমে পিসিটা বুট করার চেষ্টা করব। এই স্ক্রিনটা আসলে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, রিপেয়ার ইউর কম্পিউটার, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে আমরা আরও তিনটি অপশন দেখতে পাচ্ছি, কন্টিনিউ, ট্রাবল শুট, টার্ন অফ ইউর পিসি। এখান থেকে আমরা ট্রাবল শুটে ক্লিক করব। তারপর এখানে আরও তিনটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনগুলোর মধ্যে আমরা অ্যাডভান্স যে অপশনটি আছে সে অপশনে ক্লিক করব। তারপর এখানে আমরা কমান্ড প্রম্পটি পেয়ে যাব। তো আমরা এখন কমান্ড প্রম্পটে ক্লিক করব। তো এই হলো কমান্ড প্রম্পটি। এখান থেকে আমরা এখন আমাদের অপারেটিং সিস্টেমটি যেই ড্রাইভে রাখা আছে সেই ড্রাইভে আমরা এখন প্রবেশ করব। প্রথমে আমরা সি ড্রাইভটি চেক করব। যদি আমি কমান্ড দেই ডিআইআর এন্টার, তো সি ড্রাইভটিতে আমরা এখানে আমাদের অপারেটিং সিস্টেমটি দেখতে পাচ্ছি না। তো আমরা এখন ডি ড্রাইভটি চেক করব। তারপর কমান্ড দিব ডিআইআর এন্টার। তো আমরা আমাদের অপারেটিং সিস্টেমের সকল ডিরেক্টরিগুলো এখন দেখতে পাচ্ছি। দেখুন, প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইলস 86, ইউজার্স, উইন্ডোজ। তো এই পর্যায়ে আমরা উইন্ডোজ নামের যে ডিরেক্টরিটি আছে সেটাতে আমরা এখন অ্যাক্সেস করব। কমান্ড দিব সিডি, সিডি মিন্স চেঞ্জ ডিরেক্টরি, উইন্ডোজ, এন্টার। উইন্ডোজ ডিরেক্টরিটি অ্যাক্সেস করার পর এই পর্যায়ে আমরা সিস্টেম 32 নামের একটি ডিরেক্টরি আছে সেটাতে অ্যাক্সেস করব। এর জন্য একইভাবে কমান্ড দিব সিডি সিস্টেম 32,
সিডি সিস্টেম 32 এন্টার। সিস্টেম 32 তে অ্যাক্সেস করার পর এই পর্যায়ে আমরা utilman.exe নামের একটি প্রোগ্রাম আছে, সেটা রিনেম করে utilman_back.exe নাম দিয়ে রিনেম করে দিব। তো রিনেম করার জন্য যে কমান্ডটি দিব REN স্পেস utilman.exe স্পেস utilman_back.exe এন্টার। তারপর আমরা আরেকটি কমান্ড দিব কপি, copy স্পেস cmd.exe স্পেস utilman.exe এন্টার। ফাইলটা কপি হয়ে গিয়েছে। এখন আমরা কমান্ড প্রম্পট থেকে বের হয়ে যাব exit। তারপর আমরা টার্ন অফ ইউর পিসি এই অপশনটিতে ক্লিক করব। রিস্টার্ট হওয়ার পর এন্টার প্রেস করলাম। আমরা এখানে নিচে ইজি অফ অ্যাক্সেস এই অপশনটিতে ক্লিক করব। তো আমাদের কমান্ড প্রম্পটে চলে এসেছে। এখন আমরা কমান্ড দিব কন্ট্রোল ইউজার পাসওয়ার্ড S2 এন্টার। তো এই স্ক্রিনটি আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউজার নেমটি ছিল সিনেটবিডি। তো এটা সিলেক্ট করে আমরা এখান থেকে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করব। তো আমরা নতুন পাসওয়ার্ডটি এখন সেট করে দিব। আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। ওকে ওকে ক্লিক করব। তারপর এখান থেকে এক্সিটে ক্লিক করব। তারপর আমরা নতুন পাসওয়ার্ডটি এখন আমরা দিব। তো বন্ধুরা, আমরা এখন আমাদের সিস্টেমটি অ্যাক্সেস করতে পেরেছি নতুন পাসওয়ার্ডটি রিসেট করার মাধ্যমে। একইভাবে আমরা কমান্ড প্রম্পট থেকে সরাসরি পাসওয়ার্ডটা রিসেট করতে পারি। সেটা কিভাবে করতে পারি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। কমান্ড প্রম্পট থেকে আমরা কমান্ড দিব ন্যাট ইউজার এন্টার। তারপর কমান্ড দিব ন্যাট ইউজার সিনেটবিডি, ইউজার নেমটি দিলাম। তারপর আমি আমার নতুন যে পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছি সেই পাসওয়ার্ডটি দিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি 8 7 6 5 4 3 2 1 এন্টার। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমি যে নতুন পাসওয়ার্ডটি এখন সেট করেছি সেটা সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। তো আমি এখন এক্সিট করে দিচ্ছি। ওকে, তো আমি নতুন পাসওয়ার্ডটি এখন দিচ্ছি এখানে। ওকে, তো আমরা নতুন পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের সিস্টেমটি অ্যাক্সেস করতে পেরেছি। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ডটা রিসেট করার পর এ পর্যায়ে আমাদেরকে কিছু কাজ করে দিতে হবে। যেমন আমরা যখন সিস্টেমটি অ্যাক্সেস করেছিলাম, যেমন যদি আমি এখানে লকে ক্লিক করি, ইজি টু অ্যাক্সেসে ক্লিক করার মাধ্যমে আমরা কমান্ড প্রম্পটি নিয়ে এসেছি। তো এই কমান্ড প্রম্পটি যদি এখানে থেকে যায়, সেক্ষেত্রে যে কেউ কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারে। তাই আমরা এখন এই কমান্ড প্রম্পটি এই অপশন থেকে আমরা এখন সেটা তুলে দিব। তো সেটা কিভাবে করতে পারি, তো আমি সিস্টেমটি অ্যাক্সেস করছি একবার। তো প্রথমে আমরা সি ড্রাইভে যাব। উইন্ডোজে যাব। সিস্টেম 32 যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরিতে আমরা এখন অ্যাক্সেস করব। এই যে এখানে আমরা যদি নিচে স্ক্রল করি, ইউটিলম্যান একটা কমান্ড প্রম্পট ছিল। এই যে ইউটিলম্যান, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব। তারপর ইউটিলম্যান আন্ডারস্কোর ব্যাক নামের যেই অপশনটি আছে এটা আমরা এখান থেকে রিনেম করে দেবো। যদি ওটা রিনেম হবে না, এখানে পারমিশনের প্রয়োজন আছে, আমরা একবার ট্রাই করে দেখি। ম্যান না, রিনেম হচ্ছে না। তো এর পারমিশনটা আমরা এখান থেকে সেট করে দিতে হবে। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে
সিকিউরিটিতে যাব, সিকিউরিটি থেকে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে চেঞ্জে ক্লিক করব, ওকে ইউজার্স, ওকে অ্যাপ্লাই, ওকে তারপর এডিটে ক্লিক করব, ইউজার্স এখান থেকে ফুল কন্ট্রোলে ক্লিক করে দিব, অ্যাপ্লাই, ইয়েস, ওকে কন্টিনিউ। তো এটা রিনেম হয়ে গিয়েছে। এবার যদি আমরা সিস্টেমটি লক করি, তো এবার যদি আমরা ইজি অফ অ্যাক্সেসে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কমান্ড প্রম্পটি আর আসছে না। তো এভাবে আপনারা যে কোনো উইন্ডোজ 10 এর পাসওয়ার্ড ব্রেক করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয়। আর এক্ষেত্রে আপনাদের যদি কোনো কমান্ড বুঝতে অসুবিধা হয় অথবা আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মনে করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে বা নতুন কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।